ঘটনা হতেই দুর্ঘটনার কবলে দুটি গাড়ি। ঘটনা মঙ্গলবার সকালে, গতির কারণে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি গাড়ির। এই যান দুর্ঘটনায় আহত হয় সাতজন, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা বিশালগড় দুই নম্বর গেট সংলগ্ন জাতীয় সড়কে। জানা গেছে মঙ্গলবার সকালে বক্সনগর থেকে একটি কমান্ডার জিপ কিছু শ্রমিক নিয়ে রাস্তার মাথার দিকে আসছিল। অপরদিকে একটি চার চাকার মালগাড়ি আগরতলার দিক থেকে মেলাঘরের দিকে যাচ্ছিল। গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাস্থলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জখম হয় সাতজন। সঙ্গে সঙ্গেই প্রত্যক্ষদর্শীরা খবর পাঠায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা এসে জখম ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।